বাড়ছে তাপমাত্রা, বাইরে বেরোনোর আগে পাঁচটি বিষয়ে সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা, বাড়তে পারে বিপদ। তো কোন কোন বিষয়ের জন্য সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে সাধারণভাবে রাজ্যের ওপরে পশ্চিমে কিংবা উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব রয়েছে। 15 এপ্রিল শনিবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে 10 থেকে 15 এপ্রিলের মধ্যে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। এছাড়াও আগামী 5 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ গরমের পাশাপাশি অস্বস্তি অনুভব করবেন। এই গরমটা সাধারণ মানুষ গা সওয়াল না হলেও শিশু, বয়স্ক কিংবা গুরুতর রোগে যারা আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে রোদে কাজ করেন তাদের ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দুপুর কিংবা বিকেলের দিকে হিট ক্রাম্প এবং হিট র্যাশ তৈরি হতে পারে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। দীর্ঘ সময় গরমের মধ্যে যারা থাকেন তাদের জন্য বাড়ির বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পোশাক পরতে হবে সুতির এবং হালকা হতে হবে, যার রং হতে হবে হালকা এবং ঢিলে ঢালা। ছাতা কিংবা টুপির মাধ্যমে মাথা ঢেকে রাখতে হবে। জল তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল খেতে হবে। বেলা 11টা থেকে 4টার মধ্যে সূর্যের তাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রবল শ্রমের কাজটা তুলনামূলক ঠান্ডা সময়ে করতে হবে। কাজের মধ্যে বিশ্রামের সময়টা বার করতে হবে। অন্তঃসত্ত্বা মহিলা এবং যাদের শারীরিক পরিস্থিতি ভালো নয় তাদের দিকে নজর দিতে হবে। যদি হিট স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে যদি হিট স্ট্রোকের কোনো লক্ষণ কেউ দেখতে পান কিংবা হিট র্যাশ এবং হিট ক্রাম্পের মতো পরিস্থিতি তৈরি হয়, মাথা ধরা, শরীর দুর্বল, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন কিংবা অজ্ঞান হয়ে পড়েন তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টি দেখা না মিললেও আকাশ আংশিক মেঘলা থাকবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে আজকে 37 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই বলছে হাওয়াবিজ। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে।